ভোলা শহরে আসলাম, অথচ মহিষের দই খাবো না, তা কি করে হয়? চলুন আমরা এখন ভোলা শহরে মহিষের দই খাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আল মাহমুদ। আমরা আসছি ভোলা জেলায়, ভোলা জেলার চরপেশনে এখন অবস্থান করছি। বন্ধুরা, আমরা চলে আসছি দুলার হাট নামক ভোলার চরপেশনের এই বাজারটিতে। আমরা চলে আসলাম জসিম দদিঘরে, জসিম ভাইয়ের দদিঘরে। মহিষের দুধ থেকে মহিষা দই, এই দই তৈরিতে দুধ জাল দিতে হয় না, পোড়ামাটির হাঁড়িতে এই দই পাতা হয়। গরমের সময় চিনি ও পানি মিশিয়ে গোল তৈরি হয়। দ্বীপ জেলার ব্র্যান্ড হিসাবে পরিচিত মহিষের দুধের কাঁচা দধি, এটা ভোলার প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে। এখানকার অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এটি। এ টক দধি গুড়, মিষ্টি অথবা চিনি দিয়ে খাওয়া যায়। দধি পারিবারিক ও ঘরোয়া ভোজে থাকতেই হবে। এছাড়া খাবারে হজমে কাঁচা দুধের দধি বাড়তি সহায়তা করা এর জনপ্রিয়তা তুঙ্গে। চরপেশন ভোলা, জসিম ভাই কত বছর থেকে আপনি বিজনেস করছেন? আমরা দেখলাম, আমরা এখান থেকে বড় একটা নিচ্ছি, সমস্যা নাই, খেয়ে নিচ্ছি, তারপরে বুঝবো কেমন। এখন আমরা টেস্ট করবো আসলে কেমন লাগে। ভোলা জেলার প্রকৃতি চমৎকার। মহিষের কাঁচা দুধের দই, একটু চিনি, সামান্য লবণ দিয়ে খেতে মজা। বন্ধুরা, গুড় দিয়েও খেতে পারবেন। ভোলার কয়েকটা দইয়ের দোকান খুব বিখ্যাত। দই কেনার সময় দইয়ের হাঁড়ি উপুর করে নিচের দিকে থাপ্পড় দিয়ে দইয়ের ঘনত্ব বোঝাত। এই পদ্ধতির পরে এই দই ভেঙে পড়ে যেত না, আর উপরে মোটা করে মাখনের মতো স্তর থাকত। এখন তো ভোলার আনাচে কানাচে দোকানের অভাব নাই, তাই এর কোয়ালিটি ও পার্থক্য বিভিন্ন রকম হয়। ভোলার বিয়ের ঐতিহ্য হলো এই মহিষের দই চিনি দিয়ে খাওয়ানো। স্থানীয়রা খাবারের শেষে ভাতের সঙ্গে এই দই খায়। দই চিড়ার সঙ্গে হালকা মুড়ি ও চিনি মিশিয়ে মজা করে খাওয়া যায়। চিনি ছাড়া অনেক টক। দেখুন না বন্ধুরা, মহিষের দই পুরোটাই সাবাড় করে ফেলেছে। সর্বশেষ যা আছে সেটাও চামচ দিয়ে ছেটে পুটে খাচ্ছে। সত্যি অসাধারণ। ভোলার এই দইয়ের পাশাপাশি মিষ্টিরও একটা ভালো সুনাম আছে। বন্ধুরা, আমরা সবাই মিষ্টিও পরখ করে দেখছি কেমন লাগে। তো আমরা দেখলাম যে দধির সাথে মিষ্টি যথেষ্ট জমেছে। গরমের মৌসুমে দইয়ের সঙ্গে হালকা পানি ও চিনি মিশিয়ে গোল তৈরি করা হয়। এই গোল গরমের দিনে মানবদেহকে ঠান্ডা রাখে। কেমন লাগলো বন্ধুরা? ভোলা জেলার এই ঐতিহ্যবাহী দধি সত্যি সবার ভালো লেগেছে। তো আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।